হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দি স্মার্ট স্টাডি। তোমাদের সবার প্রিয় ইউটিউব চ্যানেলে স্মার্ট স্টাডিতে সবাইকে স্বাগত। আপনাদের সাথে আমি অরিন্দম। ফ্রেন্ডস, চলে আসলাম আজকে বিরাট বড় একটা নিউজ নিয়ে। টেট নিউজ অ্যান্সার কি প্রকাশ করতে কেন এত দেরি হচ্ছে, এই প্রসঙ্গে গৌতম পাল মহাশয়, পর্ষদের যে সভাপতি, তিনি আজকে মুখ খুললেন। তো ফ্রেন্ডস, ভিডিওটাকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং কেন অ্যান্সার কি প্রকাশ করতে এত দেরি হচ্ছে আপনারা সবাই জেনে যাবেন। তো ফ্রেন্ডস, আপনারা এই চ্যানেলটাতে পেয়ে যাবেন পশ্চিমবঙ্গ তথা সারা ভারতবর্ষের চাকরির খবরাখবর খুব তাড়াতাড়ি এবং দ্রুততার সাথে। সো চ্যানেলটা আর আপনারা পেয়ে যাবেন সমস্ত চাকরির পরীক্ষায় উপযুক্ত যে কারেন্ট অ্যাফেয়ার্স প্রত্যেক দিন আমরা আপলোড করে দিই, যেগুলো আপনারা আমাদের প্লেলিস্টে আপনারা পেয়ে যাবেন এবং ডেসক্রিপশন বক্সে আপনার আমাদের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে সরাসরি আপনারা প্লেলিস্টে চলে যাবেন। প্রতিদিন কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আপনারা দেখবেন যেগুলো চাকরি পরীক্ষাতে খুব আসবে। সো ফ্রেন্ডস, চলুন আজকে ভিডিওটা দেখিয়েছি গৌতম পাল মহাশয়, পর্ষদের যে সভাপতি, উনি অ্যান্সার কী প্রকাশ করতে কেন হতে দেরি হচ্ছে সেই প্রসঙ্গে উনি কী বলেছেন, একটা সংবাদপত্র মাধ্যমে প্রকাশিত হয়েছে, সেটা চলুন জেনে নেওয়া যাক। কেন অ্যান্সার কী প্রকাশ করতে এত দেরি হচ্ছে? সো ফ্রেন্ডস, চলে আসলাম আমরা নিউজটাতে যে অ্যান্সার কী প্রকাশ করতে কেন দেরি হচ্ছে। সত্যি কথা বলতে আজকে শনিবারে অ্যান্সার কী প্রকাশ করার কথা ছিল, ঠিক আছে, কিন্তু আজকে প্রকাশ করা হয়নি, তাই জন্য আজকে আপডেট করে দিয়েছে যে কেন প্রকাশ করা হয়নি। আশা করি মঙ্গলবার প্রকাশিত হয়ে যাবে। চলুন এবার পর্ষদের আপডেটটা শুনি। 11ই ডিসেম্বর অ্যান্সার কী প্রকাশ করতে দেরি হচ্ছে কারণ কী বললেন গৌতমবাবু? কয়েকদিন আগে পশ্চিমবঙ্গে হয়ে গেল 11ই ডিসেম্বর প্রাথমিক টেট পরীক্ষা, কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ তথা গৌতম পাল জানিয়েছিলেন যে পরীক্ষার 7 দিনের মাথায় অ্যান্সার কী প্রকাশ করে দেওয়া হবে। অথচ সে 7 দিন পেরিয়ে 15 দিন হতে চলল, এখনও পর্যন্ত অ্যান্সার কী প্রকাশ করতে পারেনি প্রাথমিক শিক্ষা পর্ষদ। স্বাভাবিক ব্যাপার। এই নিয়ে প্রাথমিক পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন 7 লক্ষ টেট প্রার্থী, তাদের মধ্যে একটাই কথা উঠে আসছে যে প্রাথমিক পর্ষদ জানিয়েছিলেন 7 দিনের মাথায় অ্যান্সার কী প্রকাশ করে দেওয়া হবে, কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ অ্যান্সার কী প্রকাশ না করায় হতাশায় রয়েছেন ছাত্রছাত্রীদের একাংশ। কারণ আবার কি প্রাথমিক পর্ষদ দেরি করতে শুরু করে দিল নাকি? গৌতমবাবুর দায়িত্ব নিয়ে বলেছিলেন 11ই ডিসেম্বর টেট পরীক্ষার 7 দিনের মাথায় পাবলিশ করে দেওয়া হবে, আজকে 25 তারিখ হয়ে গেল, ম্যারি ক্রিসমাস ডে, তাও হলো না, এবং 10 দিনে রেজাল্ট দেওয়া হবে বলে তিনি সাংবাদিকের মুখোমুখি হয়ে বলেছিলেন। অ্যান্সার কী দেরিতে পাবলিশ করছে কারণ, তিনি সাংবাদিকদের বলেছেন, অ্যান্সার কী দেরিতে পাবলিশ করেছে কারণ প্রাথমিক শিক্ষা পর্ষদ অ্যান্সারগুলো ভালো করে মিলিয়ে দেখছে যে আর কোনো যেন অ্যান্সার ভুল না হয় প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে। অটোমেটিক কিন্তু সবার কোশ্চেনে 1 নম্বর কিন্তু ভুল ছিল, যদি 04D যেই যাদের অ্যান্সার শিটটা ছিল, এই অ্যান্সার প্রশ্নটা ছিল, তারা কিন্তু 1 নম্বর কিন্তু পেয়ে যাবেন, এটা ঘোষণা করে দিয়েছে পর্ষদ আগেই। তার জন্য অভিজ্ঞ শিক্ষক শিক্ষার্থীদের কোশ্চেনগুলি ভালো করে যাচাই করে অ্যান্সারগুলো রাইট করার চেষ্টা রয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। আর যেন কোনো কারণে প্রাথমিক শিক্ষা পর্ষদের অ্যান্সারে ভুল না হয় এবং আইনি জটিলতার মধ্যে না পড়তে হয় প্রাথমিক শিক্ষা পর্ষদকে, তার জন্য স্বচ্ছভাবে অ্যান্সার কী প্রকাশ করতে চায় প্রাথমিক শিক্ষা পর্ষদ। জানি না কত ঘোরাবে এরা। গৌতমবাবু দায়িত্ব নিয়ে বলেছিলেন যে প্রাথমিকে আর আমি থাকতে কোনো অসুবিধা হতে দেব না। জানি না গৌতমবাবু আপনার কথাটা এরকম ঘুরে গেল কী করে, প্রশ্ন তো থেকেই যায়। স্বচ্ছভাবে নিয়োগ থেকে শুরু করে ইন্টারভিউ পর্যন্ত আমি থাকব, শেষ পর্যন্ত নেওয়া হবে, কিন্তু এত প্রতিশ্রুতি দেওয়ার পর কেন কথা মতো কাজ করছে না গৌতমবাবু? সরি, এই সংবাদপত্রতে না বানানো খুব ভুল, আমার পড়তে অসুবিধা হচ্ছে, কিছু মনে করবেন না আপনার প্লিজ। গৌতমবাবু, এই নিতে ছাত্রছাত্রীরা রাতের ঘুম হারিয়ে গিয়েছে। কেন কোন আনসার কেন আনসার কি দেরিতে পাবলিশ করছে? কারণ প্রাথমিক শিক্ষা পর্ষদ অ্যান্সারগুলো ভালো করে মিলিয়ে দেখছে যে তারা আর কোনো অ্যান্সার ভুল না হয়, ভুল বানানটাও ভুল এখানে দেখুন আপনারা, না হয় প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে
তার জন্য বিজ্ঞপ্তি তার জন্য অভিজ্ঞ শিক্ষক শিক্ষার্থীদের কোশ্চেনগুলি ভালো করে যাচাই করে অ্যান্সারগুলি রাইট করার চেষ্টা রয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। আর যেন কোনো কারণে প্রাথমিক শিক্ষা পর্ষদের অ্যান্সার ভুল না হয়, এখানে আবার ভুল বানানো বাটি। কোনো অ্যান্সার কি দেরিতে পাবলিশ করছে? কারণ প্রাথমিক শিক্ষা পর্ষদ অ্যান্সারগুলো ভালো করে মিলিয়ে দেখছে আর কোন অ্যান্সার ভুল না হয় প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে, তার জন্য অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকাদের কোশ্চেনগুলি ভালো করে যাচাই করে অ্যান্সারগুলি রাইট করার চেষ্টায় রয়েছে, আর যেন ভুল না হয়। আপনারা জানেন যে আগের প্রাথমিক টেটের অ্যান্সারগুলো নিয়ে একাধিকবার কেস কাচারিতে জর্জরিত হয়ে পড়েছিলেন প্রাথমিক শিক্ষা পর্ষদ। সেই কেস কাচারিতে না জড়িয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদ সেই দিকে নজর রাখছেন বলে প্রাথমিক শিক্ষা পর্ষদের সূত্রে খবর পাওয়া গেছে। আপনারা জানেন যে আগের প্রাথমিক টেটের অ্যান্সারগুলো নিয়ে একাধিকবার বাবা গৌতম পাল আগে জানিয়েছিলেন যে 11ই ডিসেম্বর প্রাথমিক পরীক্ষাটি অতি স্বচ্ছভাবে নিয়েছেন বলে প্রাথমিক শিক্ষা পর্ষদ জানান। জানি না এর ভিতরে কতটা সঠিক ওনার কথাতে, এবং আগের পরীক্ষাগুলোর মতো যেন এই পরীক্ষার রেজাল্ট থেকে শুরু করে নিয়োগ প্রক্রিয়া ধীর গতিতে না পড়ে যায়। সামনে পঞ্চায়েত ভোট আছে, মনে রাখতে হবে কিন্তু এটা আপনাদের। প্রাথমিক শিক্ষা পর্ষদ আগে জানিয়েছেন এই পরীক্ষাটি অতি দ্রুত রেজাল্ট বের করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ বোর্ড। প্রাথমিক শিক্ষা পর্ষদের যেন কোনো রকম ভুল ত্রুটি না থাকে, সেই থেকে কঠোরভাবে নজর রাখছে প্রাথমিক শিক্ষা পর্ষদ 11ই ডিসেম্বর পরীক্ষাটিতে। তাই উত্তর কি পাবলিশ করার কিছু সময় দেরি লেগে যাচ্ছে বোর্ডের তরফ থেকে। আশা করা যায় আজ এবং কাল অর্থাৎ শনিবার এবং রবিবার এই দুই দিন খুবই গুরুত্বপূর্ণ হতে পারে। আমার মনে হয় না শনিবার ও রবিবার, আমার মনে হয় গতদিন আপডেটে আমি বলেছিলাম যে শনিবার থেকে মঙ্গলবার, এখানে তাই লেখা আছে, আমার তাই মনে হচ্ছে আপনারা মঙ্গলবারের ভিতরে আপনারা পেয়ে যাবেন। এই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আজ এবং কালের মধ্যে আনসার কি প্রকাশ হতে পারে বলে প্রবল সম্ভাবনা রয়েছে। আপনাদের যদি সো ফ্রেন্ডস, এটাই হলো আজকের আপডেট প্রাইমারি টেট নিয়ে অ্যান্সার কী নিয়ে। সো আপডেটটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন, এরকম আপডেট আমরা প্রতিনিয়তই আমরা করে থাকি। যখন অ্যান্সার কী দেবে সঙ্গে সঙ্গে আমাদের চ্যানেলে আগে আপনারা পেয়ে যাবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর আমরা গৌতম বাবুর কথা যেন অলরেডি খিলাপ করে ফেলেছেন, এখন দেখা যাক কবে অ্যান্সার কীটা বেরোয়, তো সেই জন্য আমরা বসে থাকবো। অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন, এটাই অনুরোধ আপনাদের কাছে। সবাই ভালো থাকবেন, থ্যাংক ইউ।